বাজেট এবার কার, আমজনতার? এবারের বাজেট কতটা হবে অর্থনীতির আর কতটা রাজনীতির? চাকুরিজীবীদের আশা আয়করে এবার ছাড় মিলতে পারে, কারো আশা করছাড়ের ঊর্ধ্বসীমা 2.5 লক্ষ থেকে বাড়িয়ে অন্তত 3 লক্ষ টাকা করা হবে, অনেকের প্রত্যাশা। নতুন করকাঠামো ঘোষণা করতে পারে মোদী সরকার। জীবন বিমা থেকে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটস, ইপিএফ, পিপিএফ এসবে বিনিয়োগ করলে 80C ধারায় আয়করে ছাড় মেলে, সর্বোচ্চ ছাড় 1.5 লক্ষ টাকা পর্যন্ত। এই ছাড়ের সীমা কি বাড়াবে মোদী সরকার? 1.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কি 2 লক্ষ টাকা করা হবে? সেদিকেও তাকিয়ে অনেকেই। পেট্রোল ডিজেলের দাম এখন আকাশ ছোঁয়া, বিশেষজ্ঞদের মতে এর জেরে জিনিসপত্রের দামও বাড়ছে, যাকে মোদী সরকারের বিরুদ্ধে অস্ত্র করছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে জ্বালানির দামে লাগাম টানতে কি উৎপাদন শুল্কে কাটছাট করবেন অরুণ জেটলি? বিরোধীরা বারবার মোদী সরকারের গায়ে গরিব বিরোধী, ছোট ব্যবসায়ী বিরোধী তকমা ছিটে দিতে চাইছে, দাবি করছে এই সরকারের নোট বাতিল, জিএসটির মতো সিদ্ধান্তের জেরে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দ্য বিজেপিজ ফোকাস অন 10 or 15 বিজনেস পিপল ইজ দ্য রং ফোকাস। স্মল বিজনেসেস, মিডিয়াম বিজনেসেস ওয়ার শাট, মিলিয়ন্স অফ পিপল ওয়ার হার্ট, এন্ড উই কলড ইট গব্বর সিং ট্যাক্স, হুইচ ইজ দ্য কারেক্ট নেম ফর দিস ট্যাক্স। এই প্রেক্ষাপটে বাজেটকে হাতিয়ার করেই কি জবাব দেবে মোদী সরকার? পর্যবেক্ষকদের একাংশের মতে বাজেট এখন নরেন্দ্র মোদীর হাতে এমন একটা অস্ত্র, যা দিয়ে ফের দেশবাসীকে আজকের দিনে স্বপ্ন দেখানোর চেষ্টা করতে পারেন তিনি। বাজেট কা সর্বাধিক লাভ দেশ কে সামান্য মানবী তক কেসে পৌঁছে, দলিত, পীড়িত, শোষিত, বঞ্চিত কো কেসে মিলে, গাঁও গরিব কো কেসে মিলে, কিসান মজদুর কো কেসে মিলে, ইস পর হম ব্যাপক চিন্তন করে। গতবার থেকে আর আলাদা করে রেল বাজেট পেশ করা হচ্ছে না, সাধারণ বাজেটের দিনে রেলের জন্য বরাদ্দ ঘোষণা করছে মোদী সরকার। সাধারণ মানুষের অবশ্য একটাই প্রশ্ন, এবারের বাজেটে কি ট্রেনের যাত্রী ভাড়া কমাবে মোদী সরকার? গত বছর দেশের নানা প্রান্তে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে, সুরেশ প্রভুকে সরিয়ে রেলমন্ত্রী করা হয়েছে পীযূষ গোয়েলকে। এই প্রেক্ষাপটে রেলের যাত্রী সুরক্ষায় কতটা জোর দেবে মোদী সরকার, এসব প্রশ্নেরই উত্তর মিলবে বৃহস্পতিবার। বিরোধীদের দাবি 2019 সালের ভোটের দিকে তাকিয়ে মোদী সরকার মনমোহনই বাজেট পেশ করবে, এমন অনেক কিছুই ঘোষণা করা হবে যা আগামী দিনে দিনের আলো দেখবে না। যদিও মোদী সরকার এই দাবি মানতে নারাজ, তাদের পাল্টা দাবি, প্রতিশ্রুতি দিলে তা তারা পূরণ করে। এবিপি আনন্দ।